হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। নতুন আরো একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। লালডা নাকি কালাডা, সত্যি হাস্যকর শোনাচ্ছে না? হ্যাঁ, সেরকমই আজকের একটি ভিডিও। লাল এবং কালো কালারের মাস্কে একই রকমের কিছুটা ভিন্নতা ডিজাইনে পেন্টিং করেছি। খুব সহজে এই ফুলের পেন্টিংটা আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিও শেষে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে লালটা বেশি ভালো লেগেছে নাকি কালোটা। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি ডাবল লেয়ারের সুতি কাপড়ের মাস্ক নিয়ে নিয়েছি। আমি এখানে ফেব্রিকাইল অ্যাক্রাইলিক কালার ইউজ করে নিচ্ছি। প্রথমে সাদা কালার দিয়ে বেস ক্রিয়েট করে নেওয়ার পর আমি অন্যান্য কালারগুলো অ্যাপ্লাই করে নিয়েছি। আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যেন সবার আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। এবং আমার একটি ফেসবুকে বিজনেস পেজ লিংক আছে, ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেব। সবগুলো কাজই আমার অর্ডারের করা হয়ে থাকে, কাস্টমাইজ ডিজাইন, কাস্টমারের পছন্দ অনুযায়ী আপনারা চাইলে আমার কাছে অর্ডারও করতে পারেন। এর ইনবক্সে নক করলে অবশ্যই রিপ্লাই দিয়ে দেওয়া হবে এবং অর্ডার প্রসেস জানিয়ে দেওয়া হবে। তো এখানে আমি লাইট গ্রিন কালার, হোয়াইট কালার এবং ডার্ক সিরানা কালার অ্যাপ্লাই করে নিয়েছি। ডালের যেই ভিতরে ছোট ছোট সেলসগুলো সাদা কালার দিয়ে সেটা ক্রিয়েট করে নিয়েছি, আপনারা দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। এবং পাতার জন্য লাইট গ্রিন এবং লাইট ইয়েলো কালার ইউজ করে নিয়েছি, এবং ফুলের ক্ষেত্রেও লাইট ইয়েলো কালার, পিঙ্ক কালার ইউজ করে নিয়েছি। মাস্কের ডিটেলস আমি সেভাবে শেয়ার করছি না, কারণ আপনারা রেড কালারে পুরোটা ডিটেলসই খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি খুব কাছ থেকে। শুধু এটার ফুলের ডিটেলসে কিছুটা ভিন্নতা ছিল, তাই আমি ফুলের ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, লালটা পছন্দ হলো নাকি কালোটা কমেন্টে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।